রাত পোহালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন, হাইকোর্ট প্রাঙ্গণে বইছে উৎসবের আমেজ। গত নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুললেও প্যানেল দিয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তবে এবারের নির্বাচনে বিশৃঙ্খলার আশঙ্কা করছেন না আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা। এদিকে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সম্পাদক পদে লড়ছেন আওয়ামী রাজনীতির সমর্থক নাহিদ সুলতানা জুথি, প্রবীণ আইনজীবী এম কে রহমানকে সঙ্গে নিয়ে প্যানেল দিয়েছেন তিনি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আগামী 6 ও 7 মার্চ, চলছে গণসংযোগ। সমিতির নির্বাচনে বরাবরই মূলত দুটি প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে। আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন আবু সাইদ সাগর ও সম্পাদক পদে শাহ মঞ্জুরুল হক, আর বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে মাহবুবুদ্দিন খোকন ও রুহুল কুদ্দুস কাজল। এর বাইরেও প্রার্থী আছে আরো দুই প্যানেলের। প্রবীণ আইনজীবী এম কে রহমানের সাথে প্যানেল করে সম্পাদক পদে লড়ছেন আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত নাহিদ সুলতানা জুথি। একসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন তিনি। ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী পরিষদ নিয়ে, বলেন নির্বাচনের পরিবেশ ও আইনজীবীদের অধিকার সুরক্ষায় মাঠে নেমেছেন তিনি। আমি মুক্তিযুদ্ধের মানুষ, আমি সাদা প্যানেলের মানুষ, আমাকে ঠেলে বার করে দেওয়া হয়েছে, আমি একা হাঁটেন আপনাকে বের করে দিলাম, আর আমরা হলাম সাদা প্যানেল। এটা কি ধরনের কথা? অনুপ্রবেশকারী কি এত শক্তিশালী হয়ে গেল? অনুপ্রবেশকারীর কি এত পয়সা হয়ে গেল? ওনারা জয় বাংলা জয় বঙ্গবন্ধুর লোক না, ওনারা অনুপ্রবেশকারী। সাদা প্যানেলের সভাপতি প্রার্থী বলছেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরবে এবার, তাদের হাতেই থাকবে বারের নেতৃত্ব। আইনজীবীদের মধ্যে কোনো দ্বিধাবিভক্তি হোক, আইনজীবীদের মধ্যে কোনো রকমের মতানৈক্য হোক, মূল ইলেকশনটাকে নিয়ে সেইটা আমি চাই না। নির্বাচন পরিচালনা কমিটির প্রতি অসন্তোষ থাকলেও শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকতে চায় বিএনপি সমর্থিত নীল প্যানেল। যিনি জবরদখলকারী তারাও ব্যক্তিগতভাবে আমাদেরকে বলেছেন যে আমরা ভুল করেছি, আমরা এটা করবো না, আমরা সুষ্ঠু। এসব কিছু মিলিয়ে আমরা আস্থা রাখতে চাই, তবে আমরা অত্যন্ত সতর্কভাবে পর্যবেক্ষণ করছি। বিভিন্ন ইস্যুতে রিট করে আলোচিত আইনজীবী মোহাম্মদ ইউনুস আলী আকন্দ আবারও সভাপতির প্রার্থী হয়েছেন। এর আগে 12 বার পরাজিত হয়েছেন তিনি। তার সাথে সম্পাদক পদে আছেন ফরাদুদ্দিন আহমেদ ভূঁইয়া। বিএনপি আওয়ামী লীগ তারা যে এখানে প্যানেল, সেই প্যানেল বাতিল করা এবং কোর্ট আইন আদালতে যাতে এই রাজনীতি না হয়। গত 2023-24 নির্বাচনে পরিচালনা উপকমিটির অভিযোগ নিয়ে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীদের আপত্তি এবং এর জেরে ভাঙচুর, পুলিশের পিটুনি, হট্টগোল ও সাংবাদিক হেনস্থার ঘটনা ঘটে। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।